বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগাগাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ক্লাসটি অত্যন্ত মনোযোগের সাথে এবং আনন্দের সাথে ক্লাসটাকে গ্রহণ করবে এবং এই ক্লাসটাকে ধরে রাখার চেষ্টা করবে। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমি আমার পাঠে চলে যাই। আজকে নবম শ্রেণীর গণিত বিষয়ের উপর আমি ক্লাসটি নিতে যাচ্ছি। আজকে আমার পাঠ আলোচনা হচ্ছে ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতি আলোচনা করতে গেলে আসলে সূত্রের আগে আলোচনা করা উচিত, কারণ সূত্র ব্যতীত ত্রিকোণমিতির কোনো অঙ্কের সমাধান সুন্দরভাবে দূরের কথা, কোনোভাবেই দেওয়া ঠিক হবে না এবং একটি গণিত সমাধানও সূত্র ব্যতীত করতে পারবে না। এ কারণে আমরা সর্বপ্রথম সূত্র নিয়ে আলোচনা করব। তো আমি ছাত্রছাত্রীদের যাতে সহজে বুঝতে পারে সেই কারণে এই সূত্রগুলো আমার মতো করে এইভাবে করিয়ে থাকি, যাতে ছাত্রছাত্রীরা অতি সহজে এই সূত্রগুলো মনে রাখতে পারে। যেমন ত্রিকোণমিতি জগতে সর্বপ্রথম আবির্ভূত হয়েছে সাইন থিটা। সর্বপ্রথম আবির্ভূত হয়েছে কে? সাইন থিটা। এবং সে এই ত্রিকোণমিতি জগতে এসে বিশাল একটা এলাকা, জঙ্গল এলাকার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই সাইন নিজেই বসবাস শুরু করে দিল। এরপরে সাইন থিটার বসবাস করা দেখে আরেকজন, তার নাম হল কস থিটা, সাইনের পাশাপাশি কস থিটা এসে তার বাড়ির কাছে বাড়ি তৈরি করে সুন্দরভাবে বসবাস শুরু করে দিল, একটা জঙ্গল পরিষ্কার করে। প্রথম আস থেকে সাইন থিটা, তারপর আস থেকে কস থিটা, এই দুইজনের বসবাস দেখে আরেকজন এদের সাথে শরীর হল, তার নাম হল ট্যান থিটা। আমি ছাত্রছাত্রীদের সহজে বোঝার জন্য, যাতে তারা সূত্রগুলো মনে রাখতে পারে, এই কারণে আমার মতো করে আমি এগুলো উপস্থাপন করছি। তো এই তিনজন একই এলাকায় যখন একটি বিরাট জঙ্গল পরিষ্কার করে বসবাস শুরু করে দিল, তিনজনই হল পুরুষ, সাইনো পুরুষ, কজ পুরুষ, ট্যানো পুরুষ। তো তারা তিনজন তিন বাড়িতে একাকিত্ব জীবনযাপন শুরু করে দিল। তো তারা আস্তে আস্তে একদিন ভাবলো যে আমরা তিনজনে তিন বাড়িতে একাকিত্ব জীবনে বসবাস করি, আসলে আমাদের একজন করে সহধর্মিনী থাকা দরকার। সেই হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত আল্লাহ তাআলার সৃষ্টি জীবগুলোর মধ্যে যেমন সহধর্মিনী থাকলে একটা পরিবার সুশৃঙ্খল এবং সুসংগঠিত হয়, ঠিক অঙ্কের মধ্যেও আমি ছাত্রছাত্রীদের এইভাবে বুঝিয়ে থাকি। এই তিনজন পুরুষ ভাবলো আমাদের একজন করে সহধর্মিনী থাকলে আমাদের পরিপূর্ণতা আসবে, এজন্য সাইনকে একটা সহধর্মিনী এনে দেওয়া হলো, তার নাম হলো কুসেক থিটা, যে নাকি সাইনের সহধর্মিনী, সাইনের বিপরীত। সাইন যেমন কুসেকের বিপরীত, কুসেক তেমন সাইনের বিপরীত, একে অপরের পরিপূরক। তারা কুসেক হচ্ছে সহধর্মিনী, কার? সাইনের। তেমনি ভাবে কস, সে একজন সহধর্মিনীকে খুঁজে নিয়ে আসলো,
তার নাম হলো শেখ থিটা। হয়ে গেল দুইজনের একটা পরিপূর্ণ পরিবার। বাকি রইল ট্যান। এবার ট্যান সে নিজেও একজন সহধর্মিনীকে খুঁজে নিয়ে আসবে, তার নাম হচ্ছে পর থিটা। এই ইতিহাস, এই গল্প, এই বক্তব্য দেওয়ার উদ্দেশ্য হল একটা ছাত্রছাত্রী অতি সহজে কার বিপরীতকে এটা অতি দ্রুত ধরতে পারবে। যেমন ছাইন তার বিপরীতকে উসে, উসেকের বিপরীতকে ছাইন, স্বামীর বিপরীতে স্ত্রী, স্ত্রীর বিপরীতে স্বামী, তেমনিভাবে কজের বিপরীত সে, সেকের বিপরীত কস, টেনের বিপরীত কট, কটের বিপরীত টেন। আমি মাত্র অল্প কয়েকটি সূত্র দিয়ে আমাদের এই অনুশীলনের মধ্যে যেতে চাই, অনেক সূত্রের প্রয়োজন নাই। সকল ছাত্রছাত্রী যারা দুর্বল আছে তারাও যাতে এই অল্প কটা সূত্র শিখে এই অধ্যায়টাকে সুন্দরভাবে আয়ত্ত করতে পারে, সেজন্য আমি মাত্র অল্প কয়েকটি সূত্র দিয়ে আমাদের এই অনুশীলনের শুভ সূচনা ঘোষণা করতে চাই। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সুন্দরভাবে লিখে নাও এবং আমি যথেষ্ট একটু সময় দিচ্ছি তোমরা যাতে সুন্দরভাবে লিখে নিতে পারো। এবার আসো সূত্র। এই সূত্রগুলোকে চেহারার উপর ভিত্তি করে আমি নিজে ব্যক্তিগতভাবে তিনটি নামে ভূষিত করেছি। আমি ব্যক্তিগতভাবে নাম রেখেছি এদের। প্রথমে বর্গের সূত্র, বর্গের সূত্র আমি নিজে ভাগ করছি এটাকে। এই সূত্রে রেখা নিয়ে গেলে শুধু বর্গ পাওয়া যাবে, বর্গের বাজার এটা, বর্গ ছাড়া এখানে আর কিচ্ছু পাওয়া যাবে না। যে কারণে আমি নিজে ব্যক্তিগতভাবে এই সূত্রগুলোর নাম দিচ্ছি বর্গের সূত্র। প্রথমে আসো নাম্বার এক, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান ওয়ান। এই হলো এক নম্বর একটা বর্গের সূত্র যেখানে বর্গ আছে। আবার অতি সহজে এই সূত্র থেকে আমরা আরও দুটি সূত্রের উদ্ভব করতে পারি, যেমন সাইন স্কোয়ার থিটা যদি থেকে যায় এটা ওই পাশে যদি চলে যায়, সাইন স্কোয়ার থিটা ডান পাশে ওয়ান প্লাস কজ স্কোয়ার থিটা হবে মাইনাস কজ স্কোয়ার থিটা। আমরা এক নম্বর সূত্র থেকে এই সূত্রটা তৈরি করতে পারলাম, সাইন স্কোয়ার থিটা বাম পাশে আছে প্লাস কজ স্কোয়ার থিটা হবে কি মাইনাস কজ স্কোয়ার থিটা। এবার আসলে তিন, কজ স্কোয়ার থিটা যদি রেখে দিই ডান পাশে আছে ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা চলে গেলে ওই পাশে যায় হবে কি মাইনাস সাইন স্কোয়ার থিটা। বর্গের সূত্র মোট হলো পাঁচটি, কয়টি? পাঁচটি। তার মধ্যে এই তিনটা অতি সহজে তৈরি করা যায়। এবার আসো চার নাম্বার, সেক স্কোয়ার থিটা ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা। নাম্বার ফাইভ, উসেক স্কোয়ার থিটা ওয়ান প্লাস পড স্কোয়ার থিটা। এই পাঁচটি সূত্র হলো বর্গের সূত্র। আমি বলছিলাম এটা বর্গের বাজার, যে বাজারে গেলে শুধু বর্গ পাওয়া যাবে, বর্গ ছাড়া আর কিছু পাওয়া যায় না। আমি ছাত্রছাত্রীদের এইভাবে পড়াই আনন্দের সাথে, খুশিতে, ফুর্তিতে, যারা যেন ছাত্রছাত্রীরা অতি সহজে আনন্দের সাথে এই সূত্রগুলো শিখতে পারে। আমার বর্গের সূত্র পাঁচটি শেষ। এবার আসো সম্পর্কযুক্ত সূত্র,
সম্পর্কযুক্ত সূত্র। সম্পর্ক হয় কমপক্ষে কয়জনের মধ্যে? দুইজনের মধ্যে। এই জন্য সূত্রেরও সম্পর্ক হয় দুইয়ের মধ্যে। আমি নিজে এটার নাম রেখেছি চেহারার উপর ভিত্তি করে। নাম্বার সিক্স, টেন থিটা। সম্পর্ক আছে সাইন থিটা বাই কস থিটা এর সাথে, দুইজনের সাথে, উপরে সাইন নিচে কস। আরেকটা সম্পর্কযুক্ত সূত্র আছে সাত কট থিটা কস থিটা বাই সাইন থিটা। কেন সম্পর্কযুক্ত সূত্র নাম রাখলাম? কারণ হলো দুইজনের মধ্যে সম্পর্ক হয়, যেহেতু এখানেও দুয়ের মধ্যে সম্পর্ক হয়েছে সাইন এবং কজের সাথে, এই কারণে এটার নাম আমি রেখেছি সম্পর্কযুক্ত সূত্র। এবার আস, সূত্র গেল সাতটি, আর মাত্র তিনটি সূত্র আমাদের রয়ে গেছে। এই দশটি সূত্র দিয়েই আমাদের এই অধ্যায় নয় শুধু, ত্রিকোণমিতির আরও অন্যান্য অধ্যায়ে এই সূত্রগুলো ব্যবহৃত হয়। তবে তিনটি সূত্র, যে তিনটি সূত্র বাকি রয়েছে, এটা প্রথমে আলোচনা করেছিলাম, কার বিপরীতে কে। অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের হয়তোবা মনে আছে কার স্ত্রী কে, এটা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু ওই বিপরীত সূত্রটা মনে রাখা অতি সহজ। বিপরীত সূত্র, ত্রিকোণমিতি জগতে যারা প্রথম এসেছে পুরুষ, তাদের বিপরীত সূত্র। প্রথম এসেছিল কে? সাইন থিটা। তারপরে এসেছিল কে? কস থিটা। তারপরে এসেছিল কে? টেন থিটা। যেখানে ক্লাসের শুরুতেই আমি আলোচনা করেছিলাম, ত্রিকোণমিতি জগতে প্রথম আবির্ভাব হয়েছিল সাইনের, পরে আবির্ভাব হয়েছে কজের, তারপর আবির্ভাব হয়েছে টেনের। এবার তাদের সহধর্মিণীগুলো আমরা লিখব। সাইনের সহধর্মিণীকে কুসেক, তাই ওয়ান বাই কুসেক। স্বামী স্ত্রী একে অপরের বিপরীত। সাইন যদি ওয়ান বাই কুসেক হয় তাহলে কুসেক হবে ওয়ান বাই সাইন, কারণ একজন আরেকজনের বিপরীত, একজন আরেকজনের বিপরীত এবং পরিপূরক। ওই যে প্রথমে যে আলোচনাটা করেছিলাম কার স্ত্রীকে, মনে রাখলেই কিন্তু এটা সহজেই বোঝা যায়। কস তার স্ত্রীকে, সেক, তাই কস হবে ওয়ান বাই সেক, আর সেক হবে কি? ওয়ান বাই কস থিটা। তদ্রূপ টেনের সহধর্মিণীকে কট, তাই টেন হবে ওয়ান বাই কট থিটা, আর কট থিটা হবে ওয়ান বাই টেন থিটা। এই মাত্র দশটি সূত্র দিয়ে আমাদের ত্রিকোণমিতি জগতের সকল অধ্যায়ে এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে। তো বন্ধুরা, সূত্রগুলো আগে জেনে নিয়ে তারপরে যেহেতু অনুশীলনীতে যেতে হয়, এই জন্য সর্বাগ্রে গুরুত্ব দিতে হবে আমাদের একটা অধ্যায়ের সূত্রকে। সূত্র শিখার পরে আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ অঙ্কে যাব, যাতে অতি সহজেই ম্যাথ করানোর পরে তোমরা ধরতে পারো। তো যাই হোক, তোমাদের প্রতি শুভকামনা রইল। কোভিড-19 সারা বিশ্বে একটি মহামারী, তো আমাদের বাংলাদেশেও এই রোগটি যেহেতু ছড়িয়েছে, এ কারণে সবাই সতর্ক থাকবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক দিক নির্দেশনায় আমাদের এই সারা বাংলাদেশ অন্যান্য দেশের তুলনায় মোটামুটি একটি ভারসাম্যর মধ্যে আছে। তারপরেও করোনা শেষ হয় নাই, তোমরা বাসার বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাসের সমাপ্তি টানছি।